ডেঙ্গু এখন বর্তমানে তো একটা সবার সবার সঙ্গে একটা আতঙ্কের ব্যাপার বা এই ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি ডেঙ্গু নিয়ে সতর্ক হওয়ার দরকার আছে, আতঙ্কিত হওয়ার দরকার নেই, এটা ফার্স্ট কথা। অবশ্যই অ্যালার্ট থাকুন, আশপাশে দেখুন। তো আগের দিনে আমরা ডেঙ্গু বা ডেঙ্গু বলতে গেলে যেটা বুঝতাম যে এটা একটা ভাইরাস, ডেঙ্গু অ্যাকচুয়ালি ভাইরাস, তো ভাইরাল ফিভার অ্যাকচুয়ালি এটা ব্রেকিং বোন সিন্ড্রোম বা হচ্ছে খুব হাড়ে ব্যথা বা বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা, এই সবগুলোই বলতাম। বা হচ্ছে ধরুন আমাদের চোখের পাশে এগুলোতে ব্যথা বা প্রচণ্ড হেডেক, এই সবগুলো হতো। এখন এই ডেঙ্গুর পরবর্তীকালে সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হিসেবে আসতে পারে অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম হিসেবে আসতে পারে, এইভাবে আমরা দেখে এসেছি। আর রিসেন্টলি এখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু আগের মতো করে যে সিমটম বা লক্ষণগুলো আসতো সেইভাবে এখন আর প্রেজেন্ট করে না, এখন বিভিন্ন রকম অন্যান্য অ্যাটিপিক্যাল সিন্ড্রোম বা অ্যাটিপিক্যাল সিমটম হিসাবে প্রেজেন্ট করে। অ্যাটিপিক্যাল বলতে জেনারেলি আমরা জয়েন্ট পেন, তারপর হচ্ছে র্যাশ প্লাস হচ্ছে ফিভার, এইগুলোই ভাবতাম সিম্পল মানে সিম লক্ষণগুলো। কিন্তু এখন যেমন নিউরোলজিক্যাল সাইন বা হচ্ছে তো কোনো এন্ড অর্গান ড্যামেজ বলতে গেলে যেমন লিভারের প্রবলেম বা কারো ক্ষেত্রে পেটের সমস্যা বা অন্যান্য চেস্টের কিছু কিছু কমপ্লিকেশান আসছে বা অন্যান্য যে প্লেটলেট কমে যাওয়া হোক বা অন্যান্য আমাদের বলে যে লিকেজ অফ ব্লাড, দ্যাট মিন্স যে কিছু কিছু কণিকা বা এগুলো হচ্ছে আমাদের শরীরে জলটা ধরে রাখতে পারছে না বা রক্তটা ধরে রাখতে পারছে না, তার ফলে বিভিন্ন রকম লক্ষণ বা এইসব দেখা যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার নিউরোলজিক্যাল সিমটম হয়, বিভিন্ন রকম জায়গায় হচ্ছে ইডিমা বা হচ্ছে একটু জল জমে যাওয়া, এই রকম সমস্যাগুলো হয়। বা হচ্ছে আপনার ধরুন যখন শক সিন্ড্রোমের পরবর্তী বা তার আগের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস বা হচ্ছে কিছু কিছু জায়গায় রক্ত প্রবাহের মধ্যে রক্ত কণিকা জমে যায় এবং সেখানে হচ্ছে অন্যরকম সমস্যা হয়, এটার একটা নাম DICO বলে। এগুলো হচ্ছে কোমরবিডিটি কন্ডিশন, মানে হচ্ছে ডেঙ্গুর সাথে বিভিন্ন রকম সমস্যা এবং তার সাথে তার কমপ্লিকেশানগুলো, তার হেপাটিক রেনাল মানে কিডনি সমস্যা, লিভারের সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যা প্লাস হচ্ছে অন্যান্য চেস্টের সমস্যা প্লাস হচ্ছে রক্ত প্রবাহের মধ্যে থ্রম্বোসিস বা অন্যান্য সমস্যা।